নির্বাচন কমিশনার আলমগীর বলছেন যে উপমহাদেশের শ্রেষ্ঠ নির্বাচন হবে গাজীপুরে। তাহলে কি যা যা এখন পর্যন্ত যে পরিবেশ পরিস্থিতি, মানে এটা কি আসলে মানে অসাধারণ একটা পরিবেশ? কোথায় পাইছেন যে অসমর্থিত সূত্র বরাবর থেকে কিছু লেখা যায়? একজন লোক বলুক এই রিপোর্টের মধ্যে, একটা একটা লোকের নাম থাকুক যে লোকটা বলেছে যে আবার স্যাংশন আসতে যাচ্ছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি কথার পিঠে কথা অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার আরেক প্রান্তে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। মাসুদ কামাল, হঠাৎ করে আবার মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি সামনে আসলো। এবার আসলো একেবারে সরাসরি কাল বেলা নামে একটি পত্রিকার মাধ্যমে, তারাই বলল যে নিষেধাজ্ঞা আসছে। তারপরে এটা নিয়ে তুমুল আলোচনা। দুই মন্ত্রী কথা বললেন, তথ্যমন্ত্রী, কৃষি মন্ত্রী, আজকে পররাষ্ট্র মন্ত্রী বলেন যে তার জানা নেই, তবে আমেরিকার শুভবুদ্ধি হবে বলে তিনি প্রত্যাশা করেন। আর তার সম্পর্কে যেটা বলা হয়েছে যে তিনি চীনা লবিস্ট ছিলেন, এটা বলো একটা ডাহা মিথ্যা কথা। এই পত্রিকা কোথা থেকে এই তথ্য পেয়েছে আমি জানি না। খুব শক্ত প্রতিবাদ না? যেটা আমরা প্রথম আলো যদি আজকে এরকম একটা রিপোর্ট করতো, তাহলে যে এরকম প্রতিক্রিয়া দেখতাম, এই ক্ষেত্রে আমরা খুব একটু নমনম একটা প্রতিক্রিয়া দেখছি আর কি, মিনমিনে যেটা বলা হয় সেরকম। আপনার কাছে কি মনে হয় সামগ্রিক এই বিষয়টা এমন ভাবে সামনে আসলো কেন? শোনেন, কালবেলা পত্রিকা, এটা কিন্তু অনেক আগে পত্রিকা, প্রায় 90 দশকের পত্রিকা, এটা তখন আচ্ছা, আন্ডারগ্রাউন্ডে ছিল। তবে আন্ডারগ্রাউন্ড থেকে তবে যেটা হয় বাংলাদেশে, পুরনো পত্রিকা ওটা টাকা দিয়ে কিনে নিয়ে নিজেরা বের করে, সব পত্রিকা প্রায় তাই হয়। এখানেও তাই হয়েছে, একটা বিল্ডার্স কোম্পানির সামনে আছে, তারা এটা কিনে নিছে। এর মধ্যে জনৈক সন্তোষ শর্মা আছেন, উনি হলো এটা সম্পাদক, প্রধান সম্পাদক আছে একটা শিখণ্ডী হিসাবে আবেদ খান সাহেব। তো এই যে লোকগুলো না, এই লোকগুলি সাংবাদিকতার ইতিহাস কি? এই লোকগুলি সাংবাদিকতা, এই যে লোকগুলির নাম বললাম এর সবটাই আপনি চিনেন, আপনিও চিনেন আমিও চিনি, এদের সাংবাদিকতার ইতিহাস কি? এরা কি বিরাট সাংবাদিক একজন? হ্যাঁ, আবেদ খান সাহেব অনেকটা ফাঁপানো বেলুনের মতো দেখতে, অনেক বড় দেখা যায়, ভিতরে অন্তঃসার শূন্য, এবং ওনার ব্যক্তিগত চরিত্র তো অনেক অন্যরকম। উনি তো আদালত কর্তৃক একদম মানে প্রত্যাখ্যাত একজন ব্যক্তি। ধানমন্ডি দেখবার যে হল করছিল, 300 কোটি টাকা দেওয়া বাড়ি দখলে রাখতে পারে নাই, আবার আপিল করে তাও রাখতে পারে না, সর্বশেষ আদালত তা ডিসিশন দিয়ে দিচ্ছে। তো যে লোক বাড়ি দখল করতে চায় সে লোকটির জন্য কি বলবেন? তার তো সাংবাদিকতা করা উচিত না। সে সম্পাদক হয় কিন্তু, সে প্রধান সম্পাদক কি করে হয়? এবং এগুলি বাদ দেন, এটা যেটা ছাপা হয়েছে ইজিটি রিপোর্ট, আপনি তো অনেক বছর রিপোর্টিং করছেন, আমিও তো টানা হুম হুম 14-15 বছর রিপোর্টিং করছি, আরো মানে আরো বেশি হুম হবে, হুম হুম প্রায় 17 বছর আমি টানা খালি রিপোর্টিং করছি। ইজিটি রিপোর্ট প্রথম যে বক্তব্যটা সেটা হলো যে বাংলাদেশকে স্যাংশন আবার আসবে, কোথা এইটা থেকে বড় পাইলো? জোর একটা কে বলছে মতামত হইতে পারে এটা? মতামত যেটা। না, এবং ওটার যে প্রধান সম্পাদক সে আবার হুম হুম পরবর্তীতে সাফাই করার জন্য লিখছে একটা অসমর্থিত সূত্র। আরে যে সূত্র অসমর্থিত সেটা সূত্র হয় কিন্তু, বিরাট অসমর্থিত সূত্র অর্থ নাকি অর্থ বুঝে সূত্র আবার অসমর্থিত হয় কিন্তু, এটা আপনি আমার বুঝান সাংবাদিকতা কোন ল্যাঙ্গুয়েজ আছে? সূত্র অসূত্র অসমর্থিত, আপনি তো যা পড়াশোনা করছেন, আমি না হয় খারাপ ছাত্র আছি, আপনি তো পড়ছেন, কোথায় পাইছেন যে অসমর্থিত সূত্র বরাবর থেকে কিছু লেখা যায়? একজন লোক বলুক এই রিপোর্টের মধ্যে, একটা একটা লোকের নাম থাকুক যে লোকটা বলেছে যে আবার স্যাংশন আসতে যাচ্ছে। বলতে পারবে ঘুমায় ঘুমিয়ে রিপোর্ট লিখলে হবে? অথবা ওইটা হলো একটা মতলবি রিপোর্ট, বলি আপনাকে, এটা হলো একটা মতলবি রিপোর্ট। মতলবি আচ্ছা, রিপোর্টটা কি? তো এটার ওখানে ব্যাপারে ইনে ওই যে ইনে যে কথাটা বলা হয়েছে, ওই যে দশ টাকা আমি বলি দশ আপনাকে, টাকা আপনাকে এখন ওখানে যে কথাটা বলা হয়েছে, ওখানে আসলে কিন্তু জুজুর ভয় দেখানো হয়েছে যে আবার কিন্তু স্যাংশন আসবে, এটুক দেখাই নিয়ে তারপরে বলছে তুমি এই জুজুর হাত থেকে বাঁচতে অমুকের কোলে ঝাঁপায় পড়ো। কার কোলে ঝাঁপায় পড়তে হবে? যে ভারতের কোলে ঝাঁপায় পড়ো, এর মূল লক্ষ্য। ওই রিপোর্টের টোটাল রিপোর্টের মূল বক্তব্য হলো এটা, একটা জুজুর ভয়। তো সরকার প্রস্তুত কিন্তু, সরকার প্রস্তুত কিভাবে? সরকার ভারতের করে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত, এই হলো ওই রিপোর্টের মূল বক্তব্য। যাক, এটা নিয়ে আর ডিটেল বলি না, আর কত বলবো, আপনার অনুষ্ঠান অনেক বড় হবে, আসলে এটা একটা রিস্কি বিষয়, কারণ এটা নিয়ে আমি নিজে আজকে একটা আইটেম করব, আমি এটা নিয়ে আরো ডিটেল বলবো।
আর আপনি অন্য কথা আচ্ছা জানেন। ঠিক আছে, দর্শক এটা কথা মধ্যে দেখেন না, আমি যদি দেখলাম যে এটার ব্যাপারে যে ওই যে 10 টাকা দিয়ে যে একটা রিপোর্ট ছিল না প্রথম আলোর ব্যাপারে, হ্যাঁ গুমর ফাঁস করলো, এবং কোনো অনুসন্ধানী কোনো এটা কোন চ্যানেল নামলো না অনুসন্ধানী রিপোর্ট করার জন্য, এটি ভাবছি। ভাবছেন না, তারপরে শুনেন, সেই বাংলাদেশে কিন্তু ভাই, বাংলাদেশে এখনো পর্যন্ত যে দুই একটা মিডিয়া সাংবাদিকতার নীতিমালা যতটুকু সম্ভব মাইনে চলে, তার মধ্যে একটা হলো প্রথম আলো আর একটা হলো ডেইলি, তারা মেনে চলে কিছুটা। অন্যান্য পত্রিকা, ছোট পত্রিকার মধ্যে আজকের পত্রিকাও মোটামুটি আমি দেখেছি, এরাও নীতিমালাটা মেনে চলার চেষ্টা করে। আর এই কালো বেলা, এটা ওই যে ছোটবেলায় দেখেন না, আগে বাসা থাকতে এক ধরনের পত্রিকা বিক্রি হইতো, যে খালেদা জিয়া মা হতে যাচ্ছেন, তো কে নাকি তার পালক পুত্র বানাইছে, নাকি তার মা বানাইছে, ওই টাইপের পত্রিকা হলো এটা। এবং ওইটা আচ্ছা প্রথমে যদি আমার সন্দেহ ছিল, এই রিপোর্টের মাধ্যমে সে তার এই চরিত্রটা প্রকাশ করে সামনে, এবং সে প্রকাশ করলো সে আসলে কার পত্রিকা। এটা এরকম এরকম কি এটা হইতে পারে না, ধরেন রাত্রে 1:30-2টার দিকে যুবলীগ বা ছাত্রলীগের কোন নেতা হঠাৎ করে সে মোবাইল দেখতে দেখতে তার নজরে পড়ে এটা দেখে তার মনে হলো যে দেশের রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, সুতরাং সে দ্রুত তেজগাঁও আশেপাশে যে থানায় ছিল সেই থানায় দৌড়ায় গেল, মামলা দায়ের করলো, এবং ভোর রাতে যে আমাদের সম্পাদক, নির্বাহী সম্পাদক, তাদেরকে তুলে নিয়ে আসলো। এটা হতে পারে না, হবে এটা না, হতে হবে না, পারে না, না এই কারণে তারা সবাই জানে যে এই পত্রিকাটার মালিকানার সঙ্গে কারা কারা জড়িত আছে। এই পত্রিকাটার মালিকানা যে কারা আছে, এটা তারা ছাত্রলীগের বলে আমার অন্তর্ভুক্ত জানে, কাজে আচ্ছা এটা আচ্ছা এটা এটা হতে পারে না, আচ্ছা তাদের নিজেদের লোক, বুঝছেন না, এটা হতে পারে না। আচ্ছা তো পররাষ্ট্র, আচ্ছা পররাষ্ট্র মন্ত্রী বলছেন যে আমেরিকার শুভবুদ্ধির উদয় হবে আশা করি, মানে এটা কি শুভবুদ্ধি কেন হবে, মানে আগে যে ভুলটা করছে এরকম ভুল আর করবে না, মানে আমেরিকা কি বলছে নাকি যে তারাই আগে এরকম নিষেধাজ্ঞা দিয়ে ভুল করছে? মানে আমেরিকা যা কিছু করতেছে এখন হ্যাঁ হ্যাঁ সবকিছুতে ওরা মনে করতেছে এটা একটা দুষ্ট বুদ্ধির কারণে হচ্ছে। একজন বলছে হ্যাঁ বিএনপি যায় আমেরিকাকে নাকি ই করে, এই মানে নালিশ করে, তবে নাকি আমেরিকা এরকম সিদ্ধান্ত নেয়। মানে আমেরিকা যে বিএনপির মধ্যে একটা রাজনৈতিক দলের হুম নালিশের হুম উপর হুম সিদ্ধান্ত নেয়, হুম হুম এটা ওই মন্ত্রী বুঝছে আর আমাদের বুঝাইলো, আমরা বুঝলাম মানে কোন দেশে আছি রে ভাই। তার মানে কি ওনারাও কি এভাবে কোনো না কোনো লোকের মানে নালিশের প্রেক্ষিতে সিদ্ধান্ত নেয়? আমার এখন তাই মনে হচ্ছে একটা সরকারের সিদ্ধান্ত কি এভাবে হয় যে নালিশের প্রেক্ষিতে সিদ্ধান্ত এনে নেয়? ওনারাও কি তাই করে নাকি? আমার কিন্তু সন্দেহ আছে। মার্কিন দূতাবাস একটা সতর্কতা জারি করছে, আমাদের তথ্যমন্ত্রী বলছে যে এটা বিএনপির অপরাজনীতির ফল। এটার সাথে বিএনপির অপরাজনীতির ফল কি এলো? এটাই তো বললো যে সতর্কতা জারি করছে মার্কিন রাষ্ট্রদূত, মার্কিন দূতাবাস, তাই না? এর হ্যাঁ সাথে বিএনপির সম্পর্কটা কি, এটা তো আমার কাছে ক্লিয়ার না। তবে আমি এটাও বলি, আমি এটাও বলি যে মানে মার্কিন দূতাবাসের এই সতর্কতাটা, এটা কিন্তু হ্যাঁ আমার কাছে আবার মানে ক্লিয়ার না। এই এটা কেন বাংলাদেশের অবস্থা কি এখন এরকম যে রাস্তাঘাটে বেরোলে করে মাইক খাওয়ার সম্ভাবনা আছে? না 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 না, ঠিক আছে, আপনি 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 আবার একটু পড়ে দেখেন, তারা বলছে যে আগামী দিনগুলোতে এই নির্বাচনকে সামনে রেখে বড় বড় সমাবেশ হতে পারে, সেই সমাবেশ থেকে মানে অনাকাঙ্ক্ষিত বা অনভিপ্রেত কিছু ঘটনা ঘটতে পারে, সুতরাং এই সমস্ত সমাবেশগুলি এড়িয়ে চলার লক্ষ্য নিয়ে তারা বলছে। তার মানে রাজনৈতিক পরিস্থিতিটা যে কোনো সময় সহিংস হতে পারে, সেই কারণে তার নাগরিকদেরকে সে সতর্কতা জারি করছে। এটা টু আর্লি, মনে করি এটা এখনো এই ধরনের ঘটে নাই তো, বাট ওনারা কি করে যান তাহলে, কি ওনাদের ওনারা ওনাদের গোয়েন্দা সংস্থা কি ব্যাপারে মানে আপনার বিশেষ কোনো খবর টবর দেখতে কিনা আমি যাই? তো আমার কাছে মনে হয় এটা মানে এটা অপ্রয়োজনীয় সিদ্ধান্ত এই সময় অন্তত। না এমন এমন হয়নি তো যে ওই বিএনপি এরকম একটা প্রেস রিলিজ লিখে দিল আর ওই দূতাবাস থেকে তারা জারি করলো, এরকম হয়নি তো? আচ্ছা আর একটা কি বলবো, আপনাকে ইয়ে করি, সেটা হলো যে জাহাঙ্গীরের মা, জাহাঙ্গীর আলমের মা, তিনি সকল দূতাবাসে চিঠি দিয়েছে এবং সেনাবাহিনী নিয়োগ সহ পূর্ণ
নিরাপত্তা নিশ্চিত করার জন্য দাবি জানিয়েছে এবং এই ব্যাপার এইটা চিঠিও দিয়েছে তিনি সকল কূটনীতিককে এগুলো। কোন প্রেক্ষাপটে এরকম একটা পরিস্থিতিটা তৈরি হইতে পারে যার কারণে জাহাঙ্গীর আলম বা তার মা এরকম চিঠি দিচ্ছেন? শুনেন, ক্ষমতাগত বাংলাদেশে না প্রেক্ষা কি এখন এরকম? একটা বাস্তবতা তৈরি হচ্ছে। বাস্তবতাটা হলো যে তারা সবাই জানে, দেখেন এই দেশে একটা সরকার আছে, একটা সরকার আছে, সরকারের কাছে পুলিশ আছে, র্যাব আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, এই দেশে একটা বিচার বিভাগ আছে, বিচার বিভাগে বিচারক আছে, উকিল আছে, পেশ করা অনেক কিছু আছে, সবাই আছে। কিন্তু তারপরেও মানুষ যখন মনে করে যে আমি সরকারি রাজনৈতিক দল কর্তৃক নির্যাতিত অথবা হুম সরকার কর্তৃক আমি নিষ্পেষিত অথবা একদিকে আমাকে একটা কর্নার করে রাখা হয়েছে, তখন মানুষ প্রতিকারের জন্য আর কোন সিস্টেমেটিক প্রশাসনের কাছে যায় না, হুম বিচার বিভাগের কাছেও যায় না, প্রশাসনের কাছেও যায় না, যায় না। এই কারণে তারা জানে যে এগুলো আসলে আমার কথা শোনার জন্য প্রস্তুত না, তারা হুম সরকারি ভাষ্যকেই গুরুত্ব দিবে এবং সরকারি যা করতেছে, দল যা করতেছে, ভালো হোক মন্দ হোক সেটাকে সাপোর্ট করবে, এটা তারা জানে। এবং হুম হুম এই জাহাঙ্গীর আলমের মা যা করতেছে সে তো আসলে জাহাঙ্গীর আলমের কথাই করতেছে, জাহাঙ্গীর আলম বলতেছে এটা করো এটা করো এটা করো, তাই না? উনি তো নিজে ব্যক্তিগত ভাবে, হুম হুম তার মানে জাহাঙ্গীর আলম যেহেতু দীর্ঘদিন এই দলটা করেছেন, কাজে উনি আরো বেশি জানেন যে বাইরে যে কোনো লাভ নাই। উনি তো নিজে এক সময় এই দলে ছিলেন, আমার না এই জায়গাটা খুব মজাই লাগে, আমি কিন্তু একটু মানে খুব ফুর্তি পাই আর কি, ফুর্তি পাই এই কারণে যে ভাই তুমি এতদিন যা করছো এখন বুঝো কেমন লাগে, এখন এটা বুঝো। তো বলা হচ্ছে যে ক্ষমতার উল্টো পিঠ। হ্যাঁ, ক্ষমতা উল্টে পিঠ, তুমি তো দিল হুম করছো এতদিন, হুম তো হুম জাহাঙ্গীর আলম বিরোধী দল তো করে দৌড়াইছি, দৌড়ায় নাই তাদের উপরে যে স্টিমুলাররা সে চালাইছে, এখন সেটা তার উপরে করতেছে আস্তে আস্তে, এখন সেটা বুঝুক কি করছে আর দিন। সে একবার তার বলা উচিত, আমি মনে করি জাহাঙ্গীর আলম যদি সেন্সেবল লোক হয়ে থাকে ওনার একবার প্রকাশ্যে বলা উচিত যে এতদিন আমি যা করেছিলাম তার জন্য আমি ক্ষমা চাই, কারণ এখন সেটা আমার উপরে উঠাতে আমি এখন টের পাচ্ছি কি হচ্ছে। বাট এতটুকু নৈতিকতা তার নাই, এই নৈতিকতা কিন্তু তার নাই, সে তাও বলতে পারবে না, সে না ঘরকা না ঘাটকা হয়ে গেছে, এখন সে হয়ে গেছে এই জিনিস, সে আচ্ছা ক্ষমতা চায় কিন্তু নৈতিকতা চায় না। তো এখন শিখুক একটুখানি, দেখুক কেমন লাগে যে কার কিন্তু সঙ্গে দিন ছিল কিভাবে ছিলাম। কিন্তু নির্বাচন কমিশনার আলমগীর বলছেন যে উপমহাদেশের শ্রেষ্ঠ নির্বাচন হবে গাজীপুরে। তাহলে কি যা যা এখন পর্যন্ত যে পরিবেশ পরিস্থিতি, মানে এটা কি আসলে মানে অসাধারণ একটা পরিবেশ? এটা কি মিথ্যা মিথ্যা অভিযোগ গুলো আনছে? মানে আমরা যে গাড়ি ভাঙচুরের ছবি দিলাম জায়দা খাতুনের নির্বাচনে, এগুলি কি সবই মিথ্যা? না 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 না, এইগুলি সবই ঘটছে, এগুলি তো ঘটবে, এটা ঘটনাই স্বাভাবিক। এবং ইলেকশন কমিশন যেটা বলছে উপমহাদেশ, সেটা উনি কিভাবে বলছেন ওনার ব্যাপার সবাই আলাদা, নির্বাচনী কর্মকর্তারা কি আগের চেয়ে দেখছেন, কঠোর হবে নির্বাচন কমিশন এবং এটা হবে একটা শ্রেষ্ঠ নির্বাচন নাকি? শ্রেষ্ঠ হবে না ওটাকে সুন্দর করে বান্ধায় রাখতে বলে শ্রেষ্ঠ নির্বাচন, এটা যদি শ্রেষ্ঠ হয়ে যায় তাহলে আগামী ইয়ে আপনার কি বলে জাতীয় সংসদ নির্বাচন সবার কি করবে। আসলে এবারের নির্বাচনটা কিন্তু আসলেই শ্রেষ্ঠ হইতো বা সুন্দর হইতো এবং আদর্শিক যদি ধরেন এই জাহাঙ্গীর আলম না থাকতো। যেমন ধরেন রাজশাহীতে লিটন, লিটনের বিপক্ষে কে আছে কেউ জানে না, তালুকদার আব্দুল খালেকের বিপক্ষে কে আছে কেউ জানে না, এরকম ভাবে যদি সবগুলি হইতো তাহলে কিন্তু এই নির্বাচন কমিশনের অধীনে সবচেয়ে একটা চমৎকার নির্বাচন হইতো এবং এটা মানে এটা মার্ক করা যেত। আপনার কাছে কি মনে হয়? এগুলো তো নির্বাচন না, এগুলো আসলে এক ধরনের নাটক হচ্ছে, সবাই কেন জানে। এবং এই নাটক গুলি এমন যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে তারা একটা ছোটখাটো শব্দ হলেই ভয় পেয়ে যায়, দেখেন না সিলেটে কি হলো, একটা টোকাই নিয়ে আসছে বিদেশ থেকে, আইনে নিয়ে তারে বানাইছে কেন্দ্রে, সে থাকে ওরা আমরা গিয়ে লন্ডনে, ওইখান থেকে তারা নিয়ে নিয়ে আসছে আইনে তারে কেন্দ্রে, মানে কেন্দ্রেরই নাই, এত এত আকাল আওয়ামী লীগের যে তারা একটা ক্যান্ডিডেট খুঁজে পাইতেছে না, লন্ডন না, থেকে নিয়ে কিন্তু আসছে। আনিসুলক না থাকার কারণে তো ওখানে একটা ভালো নির্বাচন হবে তো, মানে কোনো এই তো আনিসুলক খালি বলছিল, আনিসুলক দাঁড়াবে কিনা মনোনয়ন পত্র কিনে নাই পর্যন্ত, তারপরে যা শুরু হয়ে গেছিল এই, আনিসুলক ধরো তার ছবি আছে যে তার সঙ্গে কখনো সেলফি তুলছে,
সব ভাইতে জ্যাটেক করো, অমুক করো তমুক করো, মানে অসাধারণ এক নির্বাচনী পরিবেশ করার জন্য কি ব্যাপক প্রস্তুতি প্রশাসনে। তো উনি এখন বসে গেছে, উনি নির্বাচন করবেন ঘোষণা দিচ্ছে, একদম হাফ ছেড়ে পাচ্ছে। যেদিন ঘোষণা দিচ্ছে ওই দিন আমি শিওর এই যে আওয়ামী লীগের প্রার্থী ঘুমটা হয়েছে, আহা যে বাইচে গেলাম। তা না হলে তো লন্ডন থেকে আসছিলাম এত আরামে, ঠিকা এত টাকা পয়সা খরচ করে নমিনেশন পাইছি একটা, এখন যদি মানে হুম হুম ঝুঁকি থাকে না সমস্যা না, এখন ওনার আর কোনো ঝুঁকি নাই, নিশ্চিন্তে উনি এখন পাশ করে যাবে। না, আমি 5টা সিটির মধ্যে দেখলাম শুধু জাহাঙ্গীর আলম কিন্তু একটু ঝামেলাটা করলো, তা নাহলে কিন্তু গভর্নমেন্ট বলতে পারতো যে খুব সুন্দর সুষ্ঠু ভালো নির্বাচন হয়েছে। তারপরে বলবে, তারপরে বলবো আপনি সেটা জাহাঙ্গীর আলম কোনো আলোচনা আসবে না, এগুলি জাহাঙ্গীর আলম তো মানে নিজেই ক্যান্ডিডেট না, তার মাকে নিয়ে সে কোনো আলোচনা আসবে আমার কাছে মনে হয় না। তবে সে যেটা করতেছে এই নড়াচড়া করে, বরঞ্চ সরকারের যে মানসিকতাটা, প্রশাসনের যে মানসিকতাটা, প্রশাসনের ভূমিকা, এগুলো আগামী নির্বাচনে কি হবে সেই বিষয়টা উনি ওনার কারণে পাবলিক একটু স্পষ্ট ভাবে জানতে পারতেছে এই আর কি। আচ্ছা তো ঠিক আছে, আমরা একটু এতে যাই দর্শকদের মতামত দেখি মতামত। আমাদের কমেন্ট আসলে আমরা গত পর্বে কমেন্ট গুলো পড়ি না পড়ার কারণে একবার মানে আপনি একটু বেশি কমেন্ট করবো বলে ভাবছি আর কি। আমাদের গেল পর্বেরই ছিল যে যে এলোমেলো কূটনৈতিক প্রোটোকল, ইনু মেননের রাজনীতি এবং আরিফের সিদ্ধান্ত, এটা নিয়ে আরিফুল হক নিয়ে অনেক মন্তব্য আসছে। যেমন এ রহমান লিখেছেন, রাজনীতিবিদদের উচিত আরিফুল হকের কাছ থেকে শিক্ষা নেওয়া। ইসলাম সিরাজ লিখেছেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন কোনো ক্রমে নিরপেক্ষ হতে পারে না, এমনকি ইউপি নির্বাচন গুলোও নিরপেক্ষ হয়নি, সুতরাং জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবশ্যই হতে হবে। মাহমুদুল হুম হাসান লিখেছেন, ভাই কথার পিঠে কথা অনুষ্ঠান সপ্তাহে 3 দিন করলে ভালো হতো, তাহলে দেশের সমস্ত খবর নিয়ে আলোচনা করতে পারতেন। আপনাদের দুজনের কথাগুলো একসাথে শুনতে ভালো লাগে, আসলে হুম বাংলাদেশের টিভি চ্যানেলে সঠিক খবর প্রচার করে না, শুধু তেলবাজি করে। দেশের খবরগুলো নিয়ে আপনারা দুজন যদি একসাথে কথা বলেন তাহলে আমরা সব খবর পেয়ে যেতাম। নাসের নাসের লিখেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মোস্তফা ফিরোজ ভাই ও মোহাম্মদ মাসুদ কামাল ভাই, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ, আপনাদের কথা শোনার জন্য অপেক্ষা করি, আপনাদের বিশ্লেষণ শুনিয়া মনে অনেক আনন্দ পাই, সৌদি আরব প্রবাসী। আশরাফুল ইসলাম লিখেছেন, ভাই 1974-এ স্কুলে ছাতু এবং বিস্কুট পেয়েছিলাম, প্যাকেটে লেখা ছিল মেড ইন ইউএস, তখন বুঝিনি ইউএসএ মানে আমেরিকা। ইউনিসেফ থেকে সাদা কাগজ পেন্সিল এবং এক ধরনের চিত্রাঙ্কন পেন্সিল দেওয়া হতো, তাতেও লেখা ছিল মেড ইন ইউএস। জীবনের এই পড়ন্ত সময়েও দেখছি গার্মেন্টস এর বড় বাজারও সে আমেরিকা, তাহলে দেখছি বাংলাদেশি হিসাবে আমরা আমেরিকার সাথে অষ্টপৃষ্ঠ জড়িত, সেই দেশকে চটিয়ে আমরা টিকতে পারবো তো ভাই? গদির উপর বিস্ফোরা আমাদের পাশে আছে হায়না কুল্ল, বাঁচবো তো ভাই? আল্লাহ পাক মালুম কোন বিপদে যে পড়তে যাচ্ছি। ইউনুস ইউনুস লিখেছেন, ভাই আপনাদের দুজন অনেকদিন পর একসাথে দেখে ভালো লাগলো, আশা করি এখন থেকে নিয়মিত দেখি। বিদেশি আবিদ লিখেছেন, কথার পিঠে কথা ভয়েস বাংলার সবচেয়ে আকর্ষণীয় অনুষ্ঠান। মোহাম্মদ ওসমান লিখেছেন, মাসুদ কামাল স্যার ও মুস্তফা ফিরোজ স্যার, অনেককে আপনাদেরকে অনেক ধন্যবাদ, দেশে এত কিছু সমস্যার কারণ হলো 2014 এবং 2018 নির্বাচন, সে কারণে আজ ঘরে বাইরে এত সমস্যা। রবি আওয়াল লিখেছেন, আই এম এ গ্রেট ফ্যান অফ মাসুদ কামাল অ্যান্ড মুস্তফা ফিরোজ স্যার, আই ট্রাই টু ওয়াচ এভরি ভিডিও অফ টু লিজেন্ড জার্নালিস্ট। রবি ফ্রম ফ্রাঙ্কফুর্ট, ফ্রাঙ্কফুর্ট লিখেছেন। খাইরুল হম ইসলাম হম লিটন লিখেছেন, রমজান মাস ও ঈদে 30 টাকা কেজি পেঁয়াজ খেয়েছি, ঈদের পর আজ 28 দিন, এখন পেঁয়াজ 90 টাকা কেজি, 200% দাম বেড়ে গেছে, এটাও কি হওয়া উচিত? এ নিয়ে আলোচনা করেন না কেন? মোহাম্মদ মহিউদ্দিন লিখেছেন, নির্বাচন কমিশনের স্বাধীনের যে ব্যাখ্যা দিয়েছেন এর চেয়ে সুন্দর ব্যাখ্যা আছে কিনা আমার জানা নাই, ধন্যবাদ। জুবায়েদ লিখেছেন, গভর্নমেন্ট ওয়ান্ট টু গিভ এ ক্লিয়ার মেসেজ টু দ্য ডিপ্লোম্যাটস দ্যাট ডোন্ট ইন্টারফেয়ার টু আওয়ার ইলেকশন সিস্টেম। মোহাম্মদ শান্ত ইসলাম লিখেছেন, বাহ সাফারি পার্কের উদাহরণটা খুব সুন্দর হয়েছে,
আলী হোসেন লিখেছেন সাফারি পার্ক তত্ত্ব ও আমরা আমার অধীনে সবাই স্বাধীন তত্ত্ব। রিদুয়ান আহমেদ লিখেছেন আপনাদের দুজনকে একসাথে দেখতে পারলে অনেক ভালো লাগে, আপনাদের কাছ থেকে অনেক ভালো কিছু শিখার আছে। সঠিক মানুষ হওয়ার জন্য আপনারা হতে পারেন ইয়ং জেনারেশনদের অনুপ্রেরণা। আব্দুল কালাম আজাদ লিখেছেন যুক্তরাষ্ট্র থেকে চিনি আমদানির মানে এটা নয় যে আমরা বাইডেন প্রশাসনকে ক্ষমা করে দিচ্ছি, যুক্তরাষ্ট্রের গরিব আখ চাষিদের কথা মাথায় রেখেই চিনি আমদানির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আব্দুল জলিল লিখেছেন মাসুদুল ভাই এবং ফিরোজ ভাই যে দুটি লোকের কথা বললেন, একজন ইনু অন্যজন মেনন, এরা কি জোট ছাড়া মেম্বার হওয়ার যোগ্যতা রাখেন? মোহাম্মদ আব্দুল ওয়াদুদ লিখেছেন আসসালামু আলাইকুম ভাই, হঠাৎ তো দেরি করে কেন টকশো করলেন? অনেক প্রবাসী আপনাদের দুজনের টকশোর জন্য অপেক্ষায় থাকি। জামালউদ্দিন লিখেছেন আপনাদের দুইজনের সত্য নির্ভর সমসাময়িক বিষয়ে অসাধারণ আলোচনা, বর্তমান ক্ষমতাসীন দলের গায়ে বিশেষ চামড়া দিয়ে মোড়ানো, দুই কান কাটা, সুতরাং যে যাই বলুক তাদের কিছুই যায় আসে না। এম আর হাসান লিখেছেন তবে বেশি কিছু বলতে চাই না, শুধু দুটো কথা বলবো, আপনারা দেশ রক্ষা করার জন্য আপনাদের ভূমিকা আমার কাছে খুবই প্রশংসনীয়, সত্যিকারের দেশপ্রেমিক আপনারা, ধন্যবাদ। হুসাইন পাটোয়ারি লিখেছেন আসসালামু আলাইকুম ফিরোজ ভাই ও মাসুদ ভাই, আপনাদের দুজনকে জানাই আন্তরিক শুভেচ্ছা, আপনাদের মতো বিচক্ষণ সৎ বিজ্ঞ সাংবাদিক এখনো আছে বিধায় আমরা উৎসাহ পাই, স্বপ্ন দেখি একটা সুন্দর বাংলাদেশে। আপনাদের দুজনের জন্য আমন্ত্রণ রইল শুধু গ্রীষ্মের আইল্যান্ড পার্স থেকে। মাই গড, মাসুদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত সময় উপযোগী মন্তব্য করার জন্য। রাশেদ খান মেনন ও ইনু সম্বন্ধে তারা এখন বাংলাদেশের রাজনীতির উচ্ছিষ্ট হিসেবে পরিগণিত। সৈয়দ জাহাঙ্গীর লিখেছেন জনাব মাসুদ কুমার সাহেব এবং মুস্তফা ফিরোজ সাহেবের সাহেবের গত বছর খানেক যাবৎ মন্তব্য বক্তব্য শুনে বুঝতে অসুবিধা হয় না, একজন নিজের অবস্থান পরিষ্কার করে কথা বলে, অপরজন কথা বলে নিজের অবস্থান কেমন যেন খোলসে আবৃত রেখে। ওনাদের পারস্পরিক আলোচনার ভিডিওগুলোতে অবস্থানগত বৈপরীত্য স্পষ্ট হলেও নিজেদের ভিতর ঐক্যমত্য প্রস্থাপিত, চমৎকার কৌশল, খুবই উপভোগ্য। এই হলো সব মিলিয়ে আজকের মন্তব্য। বেশ জটিল এটার, মানে কাকে মানে কে ঢেকে রাখছে আর কে এটা শুনছে। আমিও বুঝতে পারলাম না, উনি বলতে চাচ্ছেন যে বক্তব্য শুনে মানে একজনের বক্তব্য শুনে বুঝতে অসুবিধা হয় না যে তার অবস্থানটা পরিষ্কার করছে, আরেকজন আচ্ছা কথা বলে নিজের অবস্থান কেমন যেন খোলসে আবৃত রেখে। আর উনি আসলে কাকে খোলসে আবৃত এবং কাকে স্পষ্ট মানে বললেন বলে বুঝতে পারলাম না। যাই হোক যেই হোক মানে দুজনই তো আমরা দুজনই না, সেটা হয়তো এটা আমি হইতে পারি, কারণ এখানে তো আমি খুব একটা বেশি কথা বলি না, আমি ফাঁকে ফাঁকে একটু প্রশ্ন করি, হয়তো সেটা বুঝতে পারছে না আর কি। যাই হোক না এটা যাই বলো এটা আমি আমি গ্রহণ করলাম, আমার হয় যে এরকম হম, না না, বোধ চমৎকার, মানে বুদ্ধিদীপ্ত একটা পোস্ট, এটা আমরাও বিভ্রান্তির মধ্যে পড়ে গেলাম। না ভালো, আচ্ছা আজকের মতো। ঠিক আছে, দর্শক অনেক অনেক মন্তব্য আপনারা করছেন এবং আরো ছিল, সেগুলি সম্ভব না, তবে আমাদের এই আলোচনা এখন থেকে আপনারা দেখবেন এবং মতামত দিবেন এবং লিখবেন, আমরা উত্তর দেবো। আমরা খুব বেশি মানে আমাদের প্রত্যাশা নেই, একটা ভালো নির্বাচন হোক, দেশটা ভালোভাবে চলুক, এটাই। কে আসবে যাবে ক্ষমতায় সেটা হলো রাজনৈতিক দলের ব্যাপারে, তবে এটাও ঠিক যেমন মাস্তমাল যেটা বলে, আমিও সেটাই যে এই আন্দোলন একটা দাবি আদায় করা, তার জন্য এই মানে কোন রকম জনমনে বা যারা করবেন তারাও কষ্ট করবেন, ঘাম ঝরাবেন কেন, এটাও তো ঠিক না। মানে 52 বছর পরে এসে আমাদের তো আবার নতুন করে নির্বাচন গণতন্ত্রের জন্য তো লড়াই করার কথা কথা না, অন্য অন্য ইস্যু নিয়ে আমরা হয়তো এ করব, মজুরি বৃদ্ধি করা বা পরিবেশ আন্দোলন, হ্যাঁ, তারপরে এই যে ধানমন্ডিতে গাছ কাটা, সেগুলো নিয়ে হইতে পারে, কিন্তু বেসিক জিনিসগুলোতে এগুলো তো মীমাংসা হয়ে যাওয়ার কথা 50 বছর আগে। তার মধ্যে আরো কয়েক দফা সামরিক শাসন আসলো, তখনও লড়াই হলো, এতদিনও যদি লড়াই করে যদি সেই বারবার বলা হয় দাবি আদায় করি, তত্ত্বাবধায়ক নাকি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দলীয় সরকার নির্বাচন, এটা খুব দুর্ভাগ্যজনক। ভালো নির্বাচন হোক এবং বিদেশিরা যাতে এই নিয়ে কথা বলছে, আমাদের হয়তো ভালো লাগছে যে তাদের কথা বলার মধ্য দিয়ে যদি ভালো নির্বাচন হয় তো আমরা খুশি, কিন্তু এটাও তো আসলে গ্রহণযোগ্য হইতে পারে না।
তো আমাদের এই রাজনীতি, যেমন পররাষ্ট্রমন্ত্রী বলছে যে আমেরিকার শুভবুদ্ধির উদয় হোক, মানে আমরা অন্তত বলতে পারি যে বাংলাদেশের রাজনীতিবিদদের বা রাজনীতির একটা শুভবুদ্ধির উদয় হোক, এবং এই নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকার, এই বিষয়গুলো ব্যাপারে আমরা যাতে এই অঞ্চলে আমরা লিড করতে পারি, অন্তত দক্ষিণ এশিয়া বা এশিয়ার মধ্যে, তাহলে আমরা একটা মানে আমাদের স্বাধীনতাটাকে, যে 50 বছর পূর্তি হলো, 52 বছরে আসলাম, সেটাকে আমরা ভালোভাবে আমরা গর্ব করতে পারবো। আমরা যতই মানে দারিদ্রের কশাঘাতে আমরা জর্জরিত হই না কেন, আমাদের একটা গর্বের জায়গাটা থাকা দরকার। মস্ত কমাল, ভালো থাকবেন। দর্শক আপনাদের, আপনারাও শুভেচ্ছা নেবেন। আল্লাহ হাফেজ।